ক্ষতিবর্ষা আপনার সকলকে স্বাগতম জানাইছো। এই মুহূর্তত লৈ আহিছো এটা অতিকৈ জরুরি খবর, কেন আজিরে পৰা লাখ লাখ লোকে লাভ করব মাটির পট্টা। জিলায় জিলায় বিতরণ করা হব মাটির পট্টা। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত আজির দিন কেবাখনো জিলাত বিতরণ করা হব ভূমির পট্টা। গতিকে আপুনিও মাটির পট্টাখন লবলৈ সাজু হোক। আর কত কত আজির দিন ভূমির পট্টা বিতরণ করা হব এই মুহূর্তত আমি সবিশেষ তথ্য লৈ অহার চেষ্টা করছো। এটা ডাঙর খবর এই মুহূর্তত লৈ আহিছো। আজিরে পৰা লাখ লাখ লোকে লাভ করব ভূমি পট্টা। কেবাখনো জিলাত বিতরণ করা হব আজিরে পৰা ভূমির পট্টা। কত কত দিয়া হব জানাম। মিশন বকুন্ধরাটোর অধীনত বিতরণ করা হব আজিরে পৰা ভূমির পট্টা। 22 ফেব্রুয়ারির পৰা 28 ফেব্রুয়ারি লৈ বিতরণ করা হব ভূমির পট্টা। 229,659 লোকে 79 গৰাকী লোকে লাভ করব ভূমির পট্টা। কোন জিলাত কিমান তারিখে বিতরণ করা হব জানাম। অর্থাৎ আজি 22 ফেব্রুয়ারি, আজি ধেমাজি আর জুনাইত বিতরণ করা হব ভূমির পট্টা। 23 ফেব্রুয়ারি সাবুয়া লাহুয়াল শদিয়া ডুমডুমাত বিতরণ করা হব। বোকাখাত টিহু হুজাই ঢেকিয়াজুলিত দিয়া হব ভূমির পট্টা 23 ফেব্রুয়ারি। আর 24 ফেব্রুয়ারি বজালি অভয়াপুরী দরং লামডিংত দিয়া হব। কলিয়াবর কমলপুর রঙানদী নলবাড়ী দুধনৈত 24 ফেব্রুয়ারি দিয়া হব। লগতে 25 ফেব্রুয়ারিত লখিমপুর বিপরিয়া ভবানীপুরত দিয়া হব। বঙাইগাঁও মরিগাঁও রঙিয়া লাহরিঘাট পলাশবাড়ীত দিয়া হব ভূমির পট্টা। আর আজিরে পৰা লাখ লাখ লোকে লাভ করব ভূমির পট্টা। কেবাখনো জিলাত বিতরণ করা হব ভূমির পট্টা আজির দিনটির। আর মিশন বসুন্ধরাটোর অধীনত বিতরণ করা হব ভূমির পট্টা। আর 22 ফেব্রুয়ারি অর্থাৎ আজির দিনটির 28 ফেব্রুয়ারি বিতরণ করা হব ভূমির পট্টা। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত লাখ লাখ লোকক বিতরণ করা হব ভূমির পট্টা। ইতিমধ্যে জানাইছো আজি হয়েছে 22 ফেব্রুয়ারি আর আজির দিন ধেমাজির বাসীর ভাল খবর, কেন ধেমাজিত ভূমির পট্টা দিয়া হব। ভূমির পট্টা লবলৈ সাজু হোক, জুনাইত দিয়া হব ভূমির পট্টা আজির দিন। গতি সেই লোকসকল আজির দিন অতিকৈ ভাল খবর, একটা বিশেষ দিন, কেন আপনি যদি মিশন বসুন্ধরাট আবেদন করেছিল, আপনি যদি মাটির পট্টা লাভ করা নাছিল, তেন্তে আপনার অত্যন্ত জরুরি খবর। আপনি মাটির পট্টা লাভ করব আজির দিন। আর যেহেতু দুখনক জেলার আজির দিন মাটির পট্টা দিয়া হব, কাইলের দিন কেবাখনো জেলা দিয়া হব, লগতে 25 ফেব্রুয়ারির দিন কেবাখনো জেলা দিয়া হব। অর্থাৎ আজিরে পৰা আরম্ভ হয়েছে মাটির পট্টা দিয়া কার্যসূচী। 28 ফেব্রুয়ারি থাকিব মাটির পট্টা দিয়া কার্যসূচী। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত মাটির পট্টা দিয়া হব বলে কোয়া হয়েছে। আর কোন জেলাত কিমান তারিখে দিয়া হব এই মুহূর্তে আমি সবিস্তারে আপনার জানার চেষ্টা করছো। প্রায় 229,659 লোকে লাভ করব মাটির পট্টা। আর আজির দিন ধেমাজি জুনাইত বিতরণ করা হব মাটির পট্টা। আর এই মুহূর্তত আমি আপনার এখন লিস্ট, যখন লিস্ট দিয়া হয়েছে বা যখন তালিকা প্রকাশ করেছে সরকারের তরফের, সেই তালিকাখন এবার আপনার জানাব বিচারিম। যেহেতু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত আজির দিন দিয়া হব মাটির পট্টা। লগতে আর 24-25 কোন কোন জেলাত মাটির পট্টা বিতরণ করা হব এখন তালিকা প্রকাশ করেছে, সেই তালিকাখন আমি আপনার দেখাবল চেষ্টা করছো। আর আমি আপনার দেখাবল চেষ্টা করছো সরকারের তরফের এখন তালিকা প্রকাশ করা হয়েছে। ইয়াত লিখা হয়েছে সাফল্যের শিখরত অন্য এক অভিযান, অর্থাৎ সাফল্যের শিখরত এক অভিযান অব্যাহত রাখিছে সরকারের তরফের। সেয়া হয়েছে মিশন বসুন্ধরাটো। মিশন বসুন্ধরাটোর অধীনত যদি আপনিও আবেদন করেছিল বা আপনিও যদি মাটির পট্টার আবেদন করেছিল, তেন্তে আপনার ভাল খবর। সামাজিক সমতার দিকে 14 নভেম্বর 2022 আরম্ভ করা এটি অবিস্মরণীয় যাত্রা। ভূমি অধিকার প্রদানের খিলঞ্জিয়া জনগোষ্ঠীর সবলীকরণ, ভূমি অধিকার প্রদানের খিলঞ্জিয়া জনগোষ্ঠীর সবলীকরণের যে লক্ষ্য বান্ধি লৈছে সরকারে, সেয়া পূরণ হবলৈ গৈ আছে আজির দিন, যেহেতু বহুলোকে মাটির পট্টা লাভ করব। ইতিমধ্যে 229,659 লোকে মাটির পট্টা লাভ করব বলে কোয়া হয়েছে। মাটির পট্টা বিতরণ করা হব ইমান লাখ লাখ লোকক। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত মাটির পট্টা বিতরণ করা হব। মুখ্যমন্ত্রীর সময়সূচী আজি হয়েছে 22 ফেব্রুয়ারি আর বিধানসভা সমষ্টি হয়েছে ধেমাজি আর জুনাইত। জুনাইত আর ধেমাজিত উপস্থিত থাকিব আজির দিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। লগতে 23 ফেব্রুয়ারিত উপস্থিত থাকিব শদিয়া আর ডুমডুমাত। 26 ফেব্রুয়ারিত সিসি বর্গত উপস্থিত থাকিব ঢকুয়াখানাত উপস্থিত থাকিব। 27 ফেব্রুয়ারিত গহপুর আর মাজুলীত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর 28 ফেব্রুয়ারিত ডিগবৈ আর টিংখাঙত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই মাটির পট্টা বিতরণ করা হব। গতি ভাল খবর এই মুহূর্তে জানাই আপনার 229,659 লোকক মাটির পট্টা বিতরণ করা হব। জিলায় জিলায় বিতরণ করা হব মাটির পট্টা। আমি ইতিমধ্যে এই লিস্টখন আপনার জানাবলে চেষ্টা করছো, ইয়াত যদিও বা স্পষ্ট নহয় তথাপি আমি চেষ্টা করছো আপনার জানাবলে। তিনিচুকীয়া, বঙাইগাঁও, বজালি, শোণিতপুর, লখিমপুর, কামরূপ, হোজাই,
আদি সকলোতে মাটির পট্টা বিতরণ করা হব। গতি জিলায় জিলায় বিতরণ করা হব, নির্দিষ্ট তারিখ বান্ধি দিয়া হয়েছে। আজির দিন ধেমাজি আর জোনাইত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর আজির দিন মাটির পট্টা বিতরণ করব মুখ্যমন্ত্রীগুলো। আর ইয়ার ভিতর 1,92,56 বা 84% প্রস্তাব অনুসূচিত জনজাতি, অনুসূচিত জাতি আর অন্যান্য পিছপরা শ্রেণী আর অধিক অন্যান্য পিছপরা শ্রেণীলে দিয়া হয়েছে বলে ইয়াত উল্লেখ করা হয়েছে। আর ইতিমধ্যে পট্টা বিতরণের যোকে পট্টা আজির দিন লাভ, আজির দিন বা আজিরপরা 28 তারিখের ভিতর কিমান লোকে মাটির পট্টা লাভ করব বা সরকারের তরফের কিমান লোক মাটির পট্টা দিয়া হব সেই তথ্যও দিছে। ইয়াত 2,29,679 লোকে মাটির পট্টা লাভ করব। বন্দোবস্তীকৃত ভূমির পরিমাণ ইয়াত উল্লেখ করা হয়েছে। ব্রহ্মপুত্র উপত্যকার 3,01,331 বিঘা, বরাক উপত্যকার 1,214 বিঘা আর সিলিং উদ্দিত আর খাসনির ভূমিত 87% বন্দোবস্তীকরণ সম্পন্ন বলে ইয়াত উল্লেখ করা হয়েছে। এখন আসনি মিশন বসুন্ধরা, আর এই মিশন বসুন্ধরার অধীনত যদি আপনিও আবেদন করেছিল মাটির পট্টার তেনে আপনার ভাল খবর, কেন উজনিরপরা নামনি লো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত মাটির পট্টা প্রদান করা হব। ইতিমধ্যে জানাইছো যে তিনিচুকিয়া, বজালি, বঙাইগাঁও, মরিগাঁও, গোলাঘাট, লক্ষিমপুর, কামরূপকে ধরে কেবাখনো জেলাত মাটির পট্টা প্রদান করব। সময় কিমান সময়ত আপনি মাটির পট্টা লবল লাগবে আপনি যদি এই তালিকাখন ভালদরে চাই ইয়াত আপনি দেখবলে পাব। আমি আপনি তালিকাখন গুগলত গিয়ে আপনি তালিকাখন লব পারিব। আর আপনি আপনার অঞ্চলত যদি ধর মাটির পট্টা দিয়ে আপনি কিমান সময় যাব লাগবে সেই কথা আপনি তাত খুব সুন্দরক গম পাব। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত আপনি আপনার মাটির পট্টাখন লব পারিব। আর এই মুহূর্তে আমি হাফ লেট মাধ্যমত পুনর্বার সবিশেষ তথ্য দিয়ার চেষ্টা করি। আর মিশন বসুন্ধরাক একটা ডর খবর, আজির দিন মাটির পট্টা লাভ করব। লাখ লাখ লোকে আজিরেপরা আরম্ভ হয়েছে মাটির পট্টা দিয়া কার্যসূচী, অর্থাৎ 22 ফেব্রুয়ারীর 28 ফেব্রুয়ারীলে মাটির পট্টা বিতরণ করা হব। কেবাখনো জেলাত বিতরণ করা হব ভূমির পট্টা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত মাটির পট্টা বিতরণ করা হব। আর মুখ্যমন্ত্রীগুলো যে বৃহৎ ঘোষণা করেছিল যে সকলে মাটির পট্টা লাভ করব সেই কথার যে প্রতিশ্রুতি দিছিল সেয়া পূরণ হবল গৈ আছে। সরকারের তরফের যে প্রতিশ্রুতি দিয়া হয়েছিল 2,29,679 লোকে ভূমির পট্টা লাভ করব বলে, আর আজিরেপরা সেই লোকসলক ভূমির পট্টা দিয়া কার্যসূচী আরম্ভ হব। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যে মন্তব্য করেছিল খিলঞ্জিয়া লোকসলের এবার যদি সম্ভব হয় সেই মন্তব্য এবার আগবাব। আমার আটাইকটেন্ট কাম হয়েছে সেইটো হৈছে নন ক্যাডেস্ট্রেল ভূমিসমূহক আমি ক্যাডেস্ট্রেল করা। 300খনমান গাঁৱৰ বাবে আমি ইতিমধ্যে রেডি হৈছো, কিন্তু আমি আন বাদ পৰি যোৱা ক্যাডেস্ট্রেল 283খন গাঁৱত এতিয়া আমাৰ জরিপ সম্পূর্ণ হৈছে। কিন্তু আন গাঁওখিনিতো আমি জরিপ সম্পূর্ণ কৰি ভূমির অধিকার ৰাইজক দিব লাগিব। And this will be a very big segment. বিশেষকৈ লক্ষিমপুর, ধেমাজি, মরিগাঁও, শোণিতপুর, গোলাঘাট, নগাঁও, তিনিচুকীয়া, ডিব্রুগড় আদি জেলার বহু লোকে প্রথমবারলৈ মাটির অধিকার পাব। ইভেন কামরূপ মেট্রোর আজি ক্যাডেস্ট্রেল ভিলেজক নন ক্যাডেস্ট্রেল ভিলেজক ক্যাডেস্ট্রেল নকৰাৰ বাবে ডন বস্কো ইউনিভার্সিটির দরে বিশ্ববিদ্যালয়ক মাটি আমার দৃষ্টিত বেআইনিভাবে তেওঁলোকে তার উপর বহি থাকা আমার দৃষ্টিগোচর হয়েছে। সুধিলে কয় যে এই নন ক্যাডেস্ট্রেল মাটি সার্কেল অফিসারে যাকে ইচ্ছা তাকে দিব পারে। মই আমার সার্কেল অফিসারকো কব খুঁজিছো যে নন ক্যাডেস্ট্রেল মাটির একমাত্র অধিকারী হয়েছে সরকার। দিস ইজ এ গভর্নমেন্ট ল্যান্ড এন্ড পিওর গভর্নমেন্ট ল্যান্ড। আজি দিসপুর, সোনাপুর সার্কেল অফিসার সকল বারে বারে বিপদত পড়িছে, কারণ তেওঁলোকে সরকারের যেটো বিশ্লেষণ সেইটো ভাল নাপায়, আন মধ্যভোগী ব্যক্তিয়ে বুঝাই দিয়া বিশ্লেষণটো তেওঁলোকে গ্রহণ করে ভাল পায়। সেই পরম্পরাও আমি ত্যাগ করবই লাগবে। ল্যান্ডর ইন্টারপ্রিটেশন কোনো মাটি দালালে নকরে, ইন্টারপ্রিটেশন রেভিনিউ ডিপার্টমেন্টে করিব বাই এ গ্যাজেট নোটিফিকেশন। সকল আমার কিছু এক্সপার্ট বিষয় আছে এটা রিটায়ার্ড হয়ে গেল, দে বিকাম ল্যান্ড কনসালটেন্ট, মূর নজরক তেওঁলোকো আছে। এই ল্যান্ড কনসালটেন্ট সকলে আমার জেনারেশন অফ অফিসার নষ্ট করে দিছে,
আমি তেওঁলোকৰ ওপৰত চোকা দৃষ্টি ৰাখিব লাগিব। এতিয়া এই নন কেডেষ্ট্ৰেল মাটিত আমি লেণ্ড পলিচি মতে মানুহে যি মাটি পাব লাগে তাক আমি দিম, অতিরিক্ত ভূমি চৰকাৰৰ হাতলৈ আহিব, আমি দুখীয়া মানুহক দি গৈ থাকিব পাৰিম। মিশন বসুন্ধৰা তিনিৰ এটা বহুত ডাঙৰ কাম যিটো মোৰ দৃষ্টিত অসমত অত্যন্ত প্ৰয়োজনীয় আৰু মই তাৰ চেনচিটিভিটিটো কব খোজো, যে এজমালি পট্টাৰ পাৰ্টিশ্যন মোৰ দৃষ্টিত মই দেখিছো বহুত ভাল পৰিয়াল, বহুত চিবলিং যি সৰুৰ পৰা একেলগে খেলিছে, ডাঙৰ হৈছে, ল'ৰা ছোৱালী বিয়া একেলগে কৰিছে, খাইছে, বইছে, এজমালি পট্টাৰ আমি সময়ত পাৰ্টিশ্যন কৰি দিব নোৱাৰাৰ কাৰণে ভায়েক ককায়েকৰ মাজত প্ৰচণ্ড কাজিয়াৰ সৃষ্টি হৈছে আৰু ই এক নিত্য নৈমিত্তিক কথা। মই ৰেভিনিউ ডিপাৰ্টমেণ্টক আহ্বান জনাম, যেতিয়া এজমালি পট্টা আমি বিকেন্দ্ৰী ভাঙিম, ৰাস্তাৰ কাষৰ মাটিডোখৰ কোনে পাব, পিছৰ ডোখৰ কোনে পাব, বিভিন্ন সমস্যাত এজমালি পট্টাৰ পাৰ্টিশ্যনৰ বিষয়টোৱে এটা সামাজিক সমস্যাৰ ৰূপ ধাৰণ কৰিছে। মিশন বসুন্ধৰা তিনিৰ সময়ত আমি এজমালি পট্টাৰ পাৰ্টিশ্যনটোক প্ৰায়ৰিটি হিচাপে লৈ বহু সময় দেউতাক জীয়াই আছে এতিয়াও, তেখেতে মাটিৰ পট্টাখন চাৰিজন ভাই ককায়েকৰ মাজত ভাগ কৰি দিব পাৰিব, দুজন ভাই ককায়েকৰ মাজত আজিও মিলা প্ৰীতি আছে, তেওঁলোকে ধুনীয়াকৈ পট্টাখন ভাগ কৰি ল'ব পাৰিব। মই ভাবোঁ যে ই এটা বহুত ইম্পৰ্টেণ্ট ছাৰ্ভিচ আৰু মিশন বসুন্ধৰা তিনিৰ সময়ত আমি এজমালি পট্টাৰ যদি পাৰ্টিশ্যন কৰিব পাৰোঁ ই আমাৰ বহুখিনি কাম হ'ব। ডিজিটেল লেণ্ড ৰেকৰ্ডৰ ফালে যোৱাৰ ক্ষেত্ৰত আজি আমাৰ যি এন জি ডি আৰ এছ কাম আমি আৰম্ভ কৰিছোঁ, আজি আমি ঠিক আৰম্ভ কৰা নাই, আমি ৰাইজৰ সন্মুখত আনিছোঁ। আমাৰ আটাইতকৈ যিটো ইম্পৰ্টেণ্ট কাম হৈছে সেই আৰু এয়া আছিলে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মন্তব্য। তেওঁ কেইবাটাও বিশেষ মন্তব্য কৰা দেখিবলৈ পোৱা গৈছিল আৰু মাটিবাৰীৰ বাবে আচলতে ভাই ভাইৰ মাজত যি কাজিয়া হয় সেই কাজিয়া কেনেদৰে ৰোধ কৰিব পাৰি তাৰ বাবেও চিন্তা চৰ্চা কৰিছে চৰকাৰে বুলি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মন্তব্য কৰিছে। লগতে খিলঞ্জীয়া লোকসকল, চাহ বাগিচাৰ লোকসকল, লগতে গোৰ্খা সম্প্ৰদায়ৰ লোকসকলক মাটিৰ পট্টা বিতৰণ কৰা হ'ব বুলি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মন্তব্য কৰিছে। মিছন বসুন্ধৰা ঠিক লৈও কেইবাটাও মন্তব্য আগবঢ়াইছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাই। আৰু এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ আজিৰ দিনটোত ক'ত ক'ত মাটিৰ পট্টা দিয়া হ'ব, আপুনি কোন অঞ্চলৰ হয়, আপুনিও মাটিৰ পট্টা ল'বলৈ সাজু হওক, কোনখন জিলাত আজিৰ দিনটোত মুখ্যমন্ত্ৰীগৰাকী উপস্থিত থাকিব, পুনৰবাৰ সবিশেষ তথ্য ফুল প্লেট গ্ৰাফিক্সৰ সহায়ত দিবলৈ চেষ্টা কৰিম। আৰু জনাই আছো এটা ডাঙৰ খবৰ, আজিৰে পৰা লাখ লাখ লোকে লাভ কৰিব ভূমিৰ পট্টা, ভূমি পট্টা লাভ কৰিব লাখ লাখ লোকে, কেইবাখনো জিলাত বিতৰণ কৰা হ'ব ভূমি পট্টা, মাটিৰ পট্টা ল'বলৈ আপুনিও সাজু হওক, মিছন বসুন্ধৰাটোৰ অধীনত বিতৰণ কৰা হ'ব ভূমি পট্টা, 22 ফেব্ৰুৱাৰী অৰ্থাৎ আজিৰ পৰা 28 ফেব্ৰুৱাৰীলৈ বিতৰণ কৰা হ'ব ভূমি পট্টা, 229,679 লোকে লাভ কৰিব ভূমি পট্টা, কোন জিলাত কিমান তাৰিখে বিতৰণ কৰা হ'ব ভূমি পট্টা, ইতিমধ্যে জনাইছোঁ 22 ফেব্ৰুৱাৰীত অৰ্থাৎ আজি ধেমাজি আৰু জুনাইত বিতৰণ কৰা হ'ব ভূমি পট্টা, 23ত চাবুৱা, লাহোৱাল, শদিয়া, ডুমডুমাত বিতৰণ কৰা হ'ব, বোকাখাট, টিহু, হোজাই, ঢেকিয়াজুলিত দিয়া হ'ব ভূমিৰ পট্টা 23 ফেব্ৰুৱাৰীত, 24 ফেব্ৰুৱাৰীত বজালি, অভয়াপুৰী, দৰং, লামডিঙত, লগতে কলিয়াবৰ, কমলপুৰ, ৰঙানদী, নলবাৰী, দুধনৈত ভূমি পট্টা দিয়া হ'ব, 25 ফেব্ৰুৱাৰীৰ দিনটোত ভৱানীপুৰ, সৰভোগ, লখিমপুৰ, বিপুৰীয়া, বঙাইগাঁও, মৰিগাঁও, ৰঙিয়া, লাহৰিঘাট, পলাশবাৰীত দিয়া হ'ব মাটিৰ পট্টা। আজিৰে পৰা লাখ লাখ লোকে লাভ কৰিব ভূমিৰ পট্টা। জুনাই আৰু ধেমাজিবাসীৰ বাবে আজিৰ দিনটোত এটা ভাল খবৰ, আপোনালোকে ভূমিৰ পট্টা ল'বলৈ সাজু হওক, ধেমাজিবাসীক আজি দিয়া হ'ব ভূমিৰ পট্টা, লগতে জুনাইত আজি বিতৰণ কৰা হ'ব ভূমিৰ পট্টা আৰু মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উপস্থিতিত ভূমিৰ পট্টা আপোনালোকে লাভ কৰিব।